আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সকলে ভালো আছো, নিরাপদে আছো। এই করোনা সংকটকালীন সময়ে অনলাইন ক্লাসে তোমাদের সকলকে শুভেচ্ছা স্বাগতম। আমি ইশরাত জাহান, সহকারী শিক্ষক, রংপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, রংপুর। পাঠ পরিচিতি: শ্রেণী ষষ্ঠ, বিষয় বিজ্ঞান, অধ্যায় চতুর্দশ, পরিবেশের ভারসাম্য এবং আমাদের জীবন। শিক্ষণফল: এই পাঠ শেষে তোমরা প্রাকৃতিক পরিবেশ ব্যাখ্যা করতে পারবে, পরিবেশের উপাদানসমূহ ব্যাখ্যা করতে পারবে, পরিবেশের ভারসাম্য রক্ষায় পরিবেশের উপাদানসমূহের আন্তঃসম্পর্ক ব্যাখ্যা করতে পারবে। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা একটু ছবিটার দিকে তাকাও, দেখো এখানে কী কী দেখা যাচ্ছে। পাহাড়, পাখি, গাছপালা, নদী, এসব কি আমাদের পরিবেশের অংশ? তাহলে পরিবেশ কাকে বলে? আমাদের চারপাশে যা কিছু আছে তাই নিয়ে আমাদের পরিবেশ। এই পরিবেশ আমাদের কয় ধরনের? দুই ধরনের, একটা হলো মানুষের তৈরি পরিবেশ আর একটা হলো প্রাকৃতিক পরিবেশ। আচ্ছা, মানুষের সৃষ্ট উপাদান নিয়ে যে পরিবেশ তাকে মানুষের তৈরি পরিবেশ বলা হয়। আচ্ছা, এখানে দেখো যে পাহাড়, পাখি, গাছপালা, এগুলো কি মানুষ তৈরি করতে পারে? এগুলো মানুষ তৈরি করতে পারে না, এগুলো প্রাকৃতিকভাবে সৃষ্ট, প্রাকৃতিকভাবে তৈরি। তাহলে এই প্রাকৃতিকভাবে তৈরি উপাদান নিয়ে যে পরিবেশ গঠিত তাকে প্রাকৃতিক পরিবেশ বলে। তাহলে দেখো এখানে গাছপালা, পাখি, এগুলো কি প্রাকৃতিকভাবে তৈরি, এরকম আরও বিভিন্ন প্রাণী আছে, তারপরে মানুষ, এগুলো প্রাকৃতিক পরিবেশের উপাদান। তাহলে যে প্রাকৃতিকভাবে সৃষ্ট বস্তু নিয়ে যে পরিবেশ সৃষ্টি হয়েছে তাই হলো প্রাকৃতিক পরিবেশ। এই বিভিন্ন ধরনের প্রাকৃতিক পরিবেশ আছে, যেমন নদ নদীর পরিবেশ, বন জঙ্গলের পরিবেশ, মরুভূমির পরিবেশ, তারপর এইসবই হলো প্রাকৃতিক পরিবেশ। আচ্ছা, তাহলে শিক্ষার্থী বন্ধুরা, দেখো প্রাকৃতিক পরিবেশ, প্রাকৃতিকভাবে সৃষ্ট বস্তু নিয়ে যে পরিবেশ সৃষ্টি হয় তাকে প্রাকৃতিক পরিবেশ বলে। তাহলে প্রাকৃতিক পরিবেশের উপাদানগুলো কি প্রাকৃতিকভাবে তৈরি? এই প্রাকৃতিক পরিবেশের উপাদানগুলো জীব হইতে পারে, আবার জড় হইতে পারে। যেমন প্রাকৃতিক পরিবেশের, যেমন পাহাড় পর্বত, এগুলো জীবনে, এগুলো হলো জড় উপাদান, আবার মানুষ, পশু পাখি, এগুলো হলো জীব উপাদান। তাহলে প্রাকৃতিক পরিবেশের উপাদানগুলো কি দুই ভাগে ভাগ করা যায়? একটা হলো প্রাকৃতিক পরিবেশের উপাদানগুলো জড় উপাদান আছে, আবার জীব উপাদান আছে, এগুলো নিয়ে প্রাকৃতিক পরিবেশ। আচ্ছা, পরিবেশের উপাদানগুলোকে আবার কয় ভাগে ভাগ করা যায়? পরিবেশের উপাদানগুলোকে দুই ভাগে ভাগ করা যায়, একটা হলো সজীব বা জীব উপাদান আর হলো অজীব উপাদান। সজীব উপাদান, জীব কাকে বলে? জীব হলো যাদের জীবন আছে। আচ্ছা, তাহলে সজীব উপাদান, সজীব উপাদান সকল উদ্ভিদ ও প্রাণী, এগুলো হলো সজীব উপাদান। আর অজীব উপাদান, যেমন মাটি, পানি, বায়ু, এগুলো হলো অজীব উপাদান। তাহলে পরিবেশের উপাদানগুলোকে আমরা দুই ভাগে ভাগ করি, একটা সজীব উপাদান আর একটা হলো অজীব উপাদান। আচ্ছা, সজীব উপাদান নিয়ে যে পরিবেশ তাকে সজীব পরিবেশ, আর হলো অজীব উপাদান নিয়ে যে পরিবেশ গঠিত হয় তাকে হলো অজীব পরিবেশ বলে। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা একটু চিত্রে খেয়াল করো, দেখো তো এই প্রাণীটাকে, তোমরা এই প্রাণীটাকে নাম শুনেছো কি না? আচ্ছা, তোমরা বিভিন্ন বইয়ে দেখে থাকবে, তারপরে তোমরা এখানে আমাদের যে ভিন্ন জগৎ আছে এখানে এই প্রাণীটার ছবি খুব সুন্দর করে তৈরি করে রেখে দিছে। পাশে এর ডিমো আছে, ভিন্ন জগৎ তোমরা যদি কেউ যেয়ে থাকো তাহলে এই প্রাণীটা দেখে থাকবে, এই প্রাণীটা তোমরা নামও শুনে থাকবে। এই প্রাণীটা কি বলতে পারবো কেউ? আচ্ছা, এই প্রাণীটা হলো ডাইনোসর। আচ্ছা, ডাইনোসর লক্ষ লক্ষ বছর আগে পৃথিবীতে ডাইনোসরের অস্তিত্ব ছিল, কিন্তু ডাইনোসরের অস্তিত্ব এখন নেই, এই প্রাণীটা বিলীন হয়ে গেছে। যে অনেক বিজ্ঞানীরা মনে করে যে পৃথিবীর শুরুতে এটা কি উত্তপ্ত ছিল, খুবই গরম ছিল, আর হঠাৎ করে পৃথিবী ঠান্ডা হয়ে যায়, তখন এই ডাইনোসররা কি ঠান্ডা সইতে না পেরে এদের কি অস্তিত্ব বিলীন হয়ে যায়। আবার অনেক বিজ্ঞানী মনে করে যে
পৃথিবীতে যখন অন্যান্য প্রাণীর আবির্ভাব ঘটে তখন কি হয়, তখন ওই প্রাণীরা তাদের খাদ্য হিসেবে ডাইনোসরের ডিম খেয়ে ফেলে। ডাইনোসররা তাদের ডিম সংরক্ষণে ব্যর্থ হয়, ফলে এদের কি বংশবৃদ্ধি বিস্তারও হয় না, ফলে এই প্রাণীটা কি বিলীন হয়ে যায়। আবার অনেকে মনে করে যে পরিবেশের পরিবর্তনের কারণে এরা পরিবেশের সাথে খাপ খাওয়াইতে পারে না। এদের পরিবেশের সাথে খাপ খাওয়ানো হলো কি অভিযোজন, যে নতুন পরিবেশ বা পরিবেশের সাথে খাপ খাওয়াতে পারাটা হলো অভিযোজন, অর্থাৎ ডাইনোসরের অভিযোজন ক্ষমতা না থাকায় এরা পরিবেশের সাথে খাপ খাওয়াতে পারেনি, ফলে এদের অস্তিত্ব বিলীন হয়ে যায়। আচ্ছা, পরিবেশের ভারসাম্য যদি নষ্ট হয়ে যায় তাহলে প্রাণীর অস্তিত্ব বিলীন হয়ে যায়। তাহলে পরিবেশের ভারসাম্য, আমাদের বিভিন্ন কারণে পরিবেশের ভারসাম্য নষ্ট হয়ে যায়, যেমন বন জঙ্গল কেটে আমরা আবাসস্থল করতেছি, বড় বড় কলকারখানা, এতে পরিবেশের ভারসাম্য নষ্ট হয়ে যাচ্ছে। তাহলে কি করতে হবে, আমাদের পরিবেশের ভারসাম্য রক্ষায় সকলকে সচেতন হতে হবে, যাতে করে প্রাণীরা আর বিলুপ্ত হয়ে না যায়। আচ্ছা শিক্ষার্থী বন্ধুরা, দেখো এখানে কার্বন ডাইঅক্সাইড পানির সমন্বয়ে উদ্ভিদ কি করে, আলো, সূর্যের আলো আর ক্লোরোফিল ব্যবহার করে গ্লুকোজ ও অক্সিজেন উৎপন্ন করে। আচ্ছা, আমরা পঞ্চম অধ্যায়ে পড়েছি এটা, এই প্রক্রিয়াটা হলো উদ্ভিদের, এই প্রক্রিয়াটাকে আমরা কি বলি, সালোক সংশ্লেষণ। তোমরা পড়ে আসছো, সকলেই জানো এটা হলো সালোক সংশ্লেষণ প্রক্রিয়া। এই প্রক্রিয়ায় কি করে, উদ্ভিদ কার্বন ডাইঅক্সাইড পানির সমন্বয়ে সূর্যের আলো যেটা সৌরশক্তি ব্যবহার করে ক্লোরোফিল, যে পাতার যে সবুজ অংশে ক্লোরোফিল থাকার কারণে পাতা সবুজ হয়, আর সালোক সংশ্লেষণ উদ্ভিদের সবুজ অংশে ঘটে সেটা পাতা আর কোষি কাণ্ডে, এদের গ্লুকোজ আর অক্সিজেন উৎপন্ন করে। এই অক্সিজেন আবার প্রাণীরা গ্রহণ করে, আবার কি করে, এই যে অক্সিজেন প্রাণী আর উদ্ভিদ উভয়েই এই অক্সিজেন গ্রহণ করে, তাদের শ্বসন ক্রিয়া, শ্বসন প্রক্রিয়া কি করে, শ্বসন প্রক্রিয়ার মাধ্যমে শক্তি উৎপাদনের ক্ষমতা বাড়ায়। আর এই প্রাণীরা যে শ্বসন প্রক্রিয়ায় যে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়, এই কার্বন ডাইঅক্সাইড আবার কি করে, উদ্ভিদ গ্রহণ করে, পানির সমন্বয়ে গ্লুকোজ আর অক্সিজেন উৎপন্ন করে, এই অক্সিজেন আবার প্রাণী গ্রহণ করে। এভাবে এটা কি, উদ্ভিদ আর প্রাণীর মধ্যে একটা সম্পর্ক, এটা সম্পর্কের মাধ্যমে উদ্ভিদ আর প্রাণী একে অপরের সাথে অতপ্রোতভাবে জড়িত। আবার দেখো যে মৌমাছি তাদের খাদ্যের জন্য ফুলে ফুলে ঘুরে বেড়ায়, তখন কি করে, যখন ফুলে ফুলে ঘুরে বেড়ায় তখন মধু সংগ্রহ করে, তখন হলো পরাগায়ন ঘটে, পরাগায়নের মাধ্যমে উদ্ভিদের বংশবিস্তার হয়। এখানে উদ্ভিদ আর প্রাণী একে অপরের সাথে সম্পর্কিত। আবার কি করে, অনেক প্রাণী আছে যে প্রাণীর মাধ্যমে উদ্ভিদের বংশবিস্তার ঘটে, যেমন বিভিন্ন পাখি আছে, পশু পাখি আছে, এরা কী করে, পাখিগুলো কী করে, ফল খেয়ে এক জায়গার ফল অন্য জায়গায় নিয়ে ফেলে, এতে আবার ওই ফলের বীজ থেকে নতুন একটা চারা গাছের জন্ম হয়, নতুন একটা গাছ হয়। এভাবে পাখিরা কী করে, যে উদ্ভিদের পরাগায়নে, উদ্ভিদের বিস্তারে, বংশবিস্তারে সহায়তা করে। তাহলে এভাবে উদ্ভিদ আর প্রাণীর মধ্যে একটা আন্ত সম্পর্ক আছে, এভাবে উদ্ভিদ আর প্রাণী একে অপরের সাথে সম্পর্কিত। তাহলে যে এই যে উদ্ভিদ কী করে, কার্বন ডাইঅক্সাইড আর পানি সমন্বয়ে গ্লুকোজ আর অক্সিজেন উৎপন্ন করে, এটা হলো সালোক সংশ্লেষণ প্রক্রিয়া। এই প্রক্রিয়ায় উদ্ভিদ যে অক্সিজেন উৎপন্ন করে এটা প্রাণীরা আবার গ্রহণ করে, এভাবে উদ্ভিদ আর প্রাণী একে অপরের সাথে অতপ্রোতভাবে জড়িত। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা বাড়ির কাজটা লিখে না, সকলে খাতা বের করো। আচ্ছা, পরিবেশের ভারসাম্য নষ্ট হওয়ার 5টি কারণ লিখো, তোমরা খাতায় সুন্দর করে এই 5টি কারণ লিখে নিয়ে আসবে। শিক্ষার্থী বন্ধুরা, আজ এ পর্যন্ত, তোমরা ভালো থাকবে, নিরাপদেই থাকবে, ঘরেই থাকবে আর পড়াশোনা করবে। তোমাদের সকলকে ধন্যবাদ।